হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আর আজকে আমি বেরিয়ে পড়বো ঘুরতে, সারাদিন আজকে ঘুরবো আর কাটাবো তোমাদের সাথে, দেখাবো তোমাদেরকেও যে আমি কিভাবে কি কোথায় ঘুরলাম। তো আজকে আমি যাব ব্যান্ডেল চার্চ, ইমামবাড়া এবং হংসেশ্বরী মন্দির। তো চলো আর কি বলবো, আর আজকে আমি ডাইরেকশনও দিয়ে দেবো যে কোথায় কি ট্রেনে করে গেলে তোমাদের সুবিধা হবে। অ্যান্ড ইয়া, ভিডিওটাকে ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ইভেন প্লিজ 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 ইটস মাই হাম্বল রিকোয়েস্ট দ্যাট প্লিজ বেল আইকনটা দাবিয়ে দেবেন। আমি যদি কোনো নতুন ভিডিও দিই তাহলে সেটার আপডেট কিন্তু তোমাদের কাছে চলে যাবে। তো হ্যাঁ, চলো আর বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। অ্যান্ড হ্যাঁ, যেহেতু এটা কলকাতার মধ্যে পড়ে না আই গেস, তাই জন্য আমি এটা যাবে কি না যাবে আমার সাথে মধ্যে দেব না। দিস ইজ আউটসাইড কলকাতা, আমি কিন্তু বারবার বলছি দিস ইজ আউটসাইড কলকাতা। তো গাইস, আমরা এখন বেলঘরিয়া স্টেশন থেকে বর্ধমান লোকাল ধরে বেরিয়ে পড়েছি। অ্যান্ড আমরা ব্রেক করে যাব, মানে এখান থেকে আমরা যাব ব্যান্ডেলে, ব্যান্ডেলে গিয়ে নেবে, তারপর আমরা কাটোয়া লোকাল ধরে নামবো বাঁশবেড়িয়া। তো দেখতেই পাচ্ছেন আমরা বাঁশবেড়িয়া পৌঁছে গেছি, অ্যান্ড এই যে আমাদের ট্রেন আমাদেরকে ছেড়ে আবার আগে বেরিয়ে যাচ্ছে। তারপর স্টেশনের থেকে নেবে টোটো স্ট্যান্ডে, টোটো ধরে আমরা এখন যাচ্ছি হংসেশ্বরী মন্দির। তো তোমাদেরকে আমরা শোনাই যে আমরা কি গল্প করছি। এই যে এখন উনি খাচ্ছেন, এখন খাওয়াতে ধ্যান দিয়েছেন, এই যে জোরে খিদে পেয়ে গেছে, জোরে হে ভগবান, তো স্পিকার লাগা না। আমি এখন খাচ্ছি গাইস, অ্যান্ড আমার খিদে পেয়ে গেছে, এরকম জোরে ব্লগ করতে হয়। দেখুন আমাকে শেখাচ্ছে, সেদিনের বাচ্চা আমাকে শেখাচ্ছে কীভাবে ব্লগ করতে হয়, কত জোরে বললে মায়ের কান খারাপ হবে। হ্যাঁ, তো আপনারা দেখুন, ছোটদের থেকেও শিখতে হয়। অবশ্যই অবশ্যই শিখতে হয়, চিৎকার করা নয়। আমার কানটা ফেটে গেল। আমরা এখন যাচ্ছি, আমরা এখন যাচ্ছি হংসরাজ মন্দিরের দিকে। আপনারা সবাই দেখুন, আমার আমাদের সঙ্গে থাকুন। তো ঢোকার আগে আমরা দেখলাম যে ওখানে একটা সুইট দেখে চায়ের দোকান আছে, তো আমাদের ইচ্ছে করলো যে আমরা একটু চা খাবো, তাই জন্য চা খেলাম ওখানে। আর ওখানে দেখলাম ভাঁড়গুলো খুব সুন্দর অর্ডারে একেবারে সাজানো। তো এবার আমরা চা খেয়ে আস্তে আস্তে ঢুকবো হংসেশ্বরী মন্দিরে, দেখতে থাকুন। তো গাইস, দেখতেই পাচ্ছ আমরা এবার চলে এসেছি হংসেশ্বরী মন্দিরের সামনে, অ্যান্ড এখানে আমরা জুতো রাখলাম, অ্যান্ড তারপর এখন আমরা মন্দিরটা। তো গাইস, দেখতেই পাচ্ছ আমার পিছন দিকে এই যে হংসেশ্বরী মন্দির, অ্যান্ড আমি চলে এসেছি, অ্যান্ড বাইরে থেকে তো দেখতে মন্দিরটাকে খুবই সুন্দর লাগছে, এবার ভেতরে গিয়ে দেখি যে আরও কী আছে মন্দিরটাতে। তো গাইস, দেখতেই পাচ্ছি আমরা এখানে যে এখানে 13টা স্তম্ভ রয়েছে, প্রত্যেকটাই প্রস্ফুটিত পদ্মের মতন দেখতে। তো গাইস, এখন আমরা চলে যাব মন্দিরের ভিতরের পুরোনো দিনের কাজগুলো দেখতে, অ্যান্ড এটা হচ্ছে হংসেশ্বরী মা। আর মন্দিরের ভিতরের কাজগুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন, কত সুন্দর আগেকার দিনে তৈরি হয়েছে এগুলো, খুব সূক্ষ্ম ডিজাইন করা এই কাজগুলো।
আমরা এখন যাব হচ্ছে বাসুদেব মন্দিরে। তো হংসেশ্বরী মন্দিরের ভিতর দিয়ে রাস্তা আছে সেখানে যাওয়ার। অ্যান্ড চলুন গাইস, তাহলে আমার সাথে চলুন, আমি নিয়ে যাচ্ছি। তো গাইস, আমরা দেখতেই পাচ্ছি যে আমরা এখন বাসুদেব মন্দিরের একদমই কাছে কাছে চলে এসেছি। অ্যান্ড হ্যাঁ, এখানে তো আমি যেটা বলছিলাম আর কি, এখানে কিন্তু হংসেশ্বরী মাকে আগে রাখা হয়েছিল, আর তারপরে নতুন করে বানানো হয় এই হংসেশ্বরী মন্দির, আর তারপর মাকে এখানে প্রতিষ্ঠা করা হয়। তো এখানে দেখতেই পাচ্ছেন লেখা আছে যে ভিডিও করা যাবে না, তাই আর বেশি কিছু দেখাতে পারলাম না। না তো কিছু ফটোজ আমি ক্লিক করেছিলাম ওখানকার ডিজাইন, মন্দিরের ডিজাইনের আর অনেক কিছু টেরাকোটা ওয়ার্ক যেগুলো ছিল সেগুলোরই আমি ফটো আপনাদেরকে দেখাতে পেরেছি। সরি, খুবই সরি, আমি আর কিছু দেখাতে পারলাম না। তো গাইস, এটা হচ্ছে জাস্ট বাসুদেব মন্দির আর হংসেশ্বরী মন্দিরের সামনে, মতলব অপোজিটেই একটা রাজবাড়ি আছে যেটার বংশধররা নেই, আর তার কারণে আমরা কেউ ঢুকতে পারলাম না, কাউকে ঢুকতে দিচ্ছে না। কিন্তু এই রাজবাড়িটা কিন্তু অনেকটাই বড়, আর এটা দেখতেই পাচ্ছ যে একদম সামনেই কিন্তু আছে হচ্ছে হংসেশ্বরী মন্দির আর বাসুদেব মন্দির। হংসেশ্বরী মন্দিরের সামনেই একটা টোটো দাঁড়িয়েছিল, অ্যান্ড তার থেকে আমরা জিজ্ঞেস করলাম যে এখান থেকে ডাইরেক্ট প্যান্ডেল চার্জ কত নেবে। তো আমাদেরকে 150 টাকায় ডাইরেক্ট প্যান্ডেল চার্জ পৌঁছে দিয়েছে। তো গাইজ, আমরা চলে এসেছি একদম ব্যান্ডেল চার্চের সামনে, এখন পৌঁছে গেছি। তো ভেতরে আমি শুনেছি অনেকজনের থেকে যে অনেক কিছু আছে জিসাসের রিলেটেড, অনেক কিছু আছে, অনেক তথ্য আছে, অনেক কিছু লেখা আছে, অনেক বাণী আছে। অ্যান্ড আমি পার্সোনালি খুবই মানে জিসাস ক্রাইস্টের ভক্ত, তো আমি খুবই এক্সাইটেড ভেতরে কী আছে দেখার জন্য। তো আমরা আস্তে আস্তে ঢুকে যাচ্ছি, অ্যান্ড দেখুন আরও অনেক কিছু আছে, আপনাদেরকেও আমি শেয়ার করছি, দেখতে থাকুন। প্যান্ডেল চার্চ কিন্তু অনেকটা বড়, তাই জন্য আমি কিছু কিছু পার্ট স্কিপ করে গেছি, প্লাস কিছু কিছু পার্ট ওখানে রেস্ট্রিকশন ছিল, তোলা বারণ, ক্যাপচার করা বারণ। অ্যান্ড তো যেইটুকু দেখিয়েছি আই গেস ওটা এনাফ ছিল, বিকজ পুরোটা দেখার ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যেত, আর তাহলে তো আপনারা কেউই পুরোটা ভিডিওটা ফিনিশ করতেন না। তো স্কিপ করবেন না, যেটুকু দেখিয়েছি খুব শর্টলি সুন্দরভাবে দেখানো হয়েছে, প্লিজ স্কিপ করবেন না, ইটস মাই রিকোয়েস্ট। আর কি বলবো, দেখতে থাকুন, আরও অনেক কিছু আছে সামনে। তো গাইস, আমরা এখন এখান থেকে আস্তে আস্তে বেরোবো, অ্যান্ড তারপর আমরা চলে যাব ইমামবাড়ার দিকে, দেখতে থাকুন গাইস।
গাইজ, এটা হচ্ছে ইমামবাড়ার গেটটা। আর এবার আস্তে আস্তে আমি আপনাদেরকে পুরো ইমামবাড়াটা ঘুরে দেখাবো। ইমামবাড়ার হচ্ছে এটা, ওপর দিক থেকে যেরকম দেখতে লাগে সেটা হচ্ছে ইমামবাড়া। আর ইমামবাড়ার যেটা মেন অ্যাট্রাকশন সেটা হচ্ছে দুটো স্তম্ভ, যেটা দিয়ে দুটো সিঁড়ি চলে গেছে, একটা মেয়েদের ইউজের জন্য এবং আর একটা ছেলেদের ইউজের জন্য, যেটা যায় সোজা ওপরে সবসময় দুলতে থাকা একটা ঘড়ির দিকে। ওপর থেকে ভিউয়ের আমি কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু তার আগে বলে দিই ওপরের যে হাইটটা আছে, আই মিন স্তম্ভ দুটোর যে হাইট আছে সেটা হচ্ছে 85 মিটার্স, মানে 85 মিটার উচ্চতা। আর ওখানে কিন্তু ভিডিও করা একদমই রেস্ট্রিক্টেড, শুধু ফটো তুলতে পারবেন ওখানকার আর্কিটেকচারের আর নিজের কয়েকটা সেলফি তুলতে পারবেন, আর বাকি কিন্তু স্ট্রিক্টলি রেস্ট্রিক্টেড। ছয়, তুমি গুনতে থাকো। তো গাইস, আমরা ইমামবাড়ের ওয়াল ক্লকের একদমই ওপরে যাচ্ছি। এই সিঁড়ি শেষ হয় না, হতে চায় না, আই মিন ও আমি তো আমি গুনতে যাচ্ছি, গুনতে গুনতে যাচ্ছি। পুরো অন্ধকার, নেমে আসছি, এবার নিচের দিকে যাচ্ছি আস্তে আস্তে। আবার 150 খানা, আবার 150 খানা সিঁড়ি। ওকে দেখুন, ও ভয়ে পাগল হয়ে গেছে, কি করে নাম এই এই খাড়া সিঁড়ির মধ্যে থেকে আমি কেন ভয় পাবো না বলো তো? একটু সামনেটা যা, চলো। আচ্ছা দাঁড়া, আমাকে আগে যেতে দাও। হাই হাই, ব্লগের জন্য কত কিছু করতে হয়। আপনাদের জন্য করছি গাইস, প্লিজ সাবস্ক্রাইব, লাইক এন্ড লাইক অবশ্যই করবেন, প্লিজ প্লিজ। আমি তো ভয় পাই, এই সিঁড়িটা যতটা আমরা খারাপ ওইদিকে সিঁড়িগুলো আরো বেশি আর বেশি খারাপ। চল, তুই এখানে কিরকম কিরকম আওয়াজ হচ্ছে সত্যি, মানে একটু সন্ধে সন্ধে হয়ে আসছে, সত্যি ভয় লাগছে একটু, কারণ এগুলো তো ঐতিহাসিক জায়গা, তো একটু ভয় লাগেই। দেখুন এখানে একটা ঘন্টা আছে, ঐতিহাসিক ঘন্টা, যেটা সবসময় দুলছে এবং প্রতি ঘন্টা এটা বেজে ওঠে, পুরো কাঁপিয়ে দেয়, পুরো কাঁপিয়ে দেয় যখন বাজে ঘন্টাটা, তখন পুরো ওপরে থাকলে কাঁপুন মানে কেঁপে উঠি। বাট একটু আগে বেজেছিল, এখন আবার আমরা নিচে যাচ্ছি। ইমামবাড়া দেখার পর আমরা সোজা চলে গেছি, যেহেতু ইমামবাড়ার পাশেই আছে হুগলি নদী, তাই জন্য আমরা হুগলি নদীর ধারে গিয়ে একটুখানি বসে লাঞ্চ করেছিলাম। যেহেতু খুব ফাস্ট লাঞ্চ করেছিলাম গাইস, তাই জন্য আমার ভিডিওটা তোলা হয়ে ওঠেনি, কিন্তু যেটা হয়েছে আমাদের জন্য যেটা আমরা এক্সপেক্ট করিনি, হুগলি নদীর ধারে মানে রিভারের একদম ব্যাঙ্কেই দাঁড়িয়েছিল কয়েকটা নৌকো, আর নৌকোর সাথে কয়েকজন মাঝি। তাদেরকে রিকোয়েস্ট করাতে আমরা নৌকো চড়েছিলাম, আপনারা গেলেও দেখতে পারেন, ওখানেও নৌকো অনেক দাঁড়িয়ে থাকে মাঝে মাঝে, আপনারাও কিন্তু চড়তে পারেন। কি জানো গানটাই তো ভুলে গেলাম, যে জন প্রেমের ভাব জানে না তার সঙ্গে নাইলে না দেনা, খাটি সোনা হারিয়া দিয়া নকল সোনা, যে নেয় নকল সোনা, আচ্ছা যাই হোক, যে নেয় নকল সোনা সে জন সোনা চেনে না, সে জন সোনা চেনে না। এই নৌকা দিয়ে কি গান আছে রে, ও মাঝি রে। আর এত মজা করার পর আমরা কিছু ফটোশুট করলাম, দেখতে থাকুন। মা, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ওই কবিতাটা সোনার তরী মনে পড়ে যাচ্ছে কিন্তু, চলো না তুমি আর আমি শোনাই আমাদের বন্ধুদের। ঠিক আছে চল শুরু করি তাহলে। গগনে গরজে মেঘ ঘন বর্ষা, কুলে একা বসে আছি নাহি ভরসা, রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা,
ভরা নদী ঘুরো ধারা খড় পরশা, কাটিতে কাটিতে ধান এলো বর্ষা, একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল পড়েছে খেলা, পরপারে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা, গ্রাম খানি মেঘে ঢাকা প্রভাত বেলা, এপারেতে ছোট ক্ষেত আমি একেলা। ফ্রেন্ডস, আমাদের ব্লগ আজকে এখানেই সমাপ্ত হলো। আর আমাদের আবৃত্তি আমরা ফার্স্ট টাইম করলাম এই ভিডিওতে, এক্সপেরিমেন্ট করলাম আমরা। আমরা জানতে খুবই এক্সাইটেড যে তোমাদের কেমন লাগলো। প্লিজ ফিডব্যাকটা কমেন্ট বক্সে দিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকনটা দাবিয়ে দিও, আর হ্যাঁ অবশ্যই শেয়ার করো।